যাচ্ছে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সাফল্য আসছে অনেক দিক থেকে। বিশ্ব মানচিত্রে এখন পরিচিত নাম বাংলাদেশ। সেখানে আরও ইতিবাচক ভাবমূর্তি যোগ করছে এদেশের খেলাধুলা। বর্তমান সরকারের সঠিক পরিকল্পনাতে সম্ভব হয়েছে এই সব সাফল্য নিয়ে আসা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ইতিহাসে সাফল্যের যাত্রা শুরু হয়েছিল কিন্তু এই শুটিং দিয়ে। 1990 সালে প্রথম কমনওয়েলথ গেমসে পদক জয় দিয়ে, 2000 থেকে পদক পাওয়ার পর আমরা দেশে ফিরলাম। সেখানে জনগণের উৎসাহ উদ্দীপনা দেখে আমাদের আগ্রহটা আরও বেড়ে গেছে, আমাদের আকাঙ্ক্ষাটাও বেড়ে গেছে। ধারাবাহিকতা ধরে রাখল শুটাররা। 1997 সালে আবারও পদক বাংলাদেশের। এখনকার শুটাররা, বিশেষ করে ইয়ুথ শুটাররা, আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। আমার বিশ্বাস ওরা অলিম্পিকে মেডেল উইন করতে পারবে। বাংলাদেশের খেলাধুলার ইতিহাসে এখন পর্যন্ত অন্যতম সর্বোচ্চ আন্তর্জাতিক সাফল্য আসল 2002 সালে। আবার কমনওয়েলথ গেমসে স্বর্ণ জিতে আসিফ হোসেন খান লাল সবুজ পতাকাটাকে নিয়ে গেলেন অন্যরকম উচ্চতায়। দক্ষিণ এশিয়ায় শুটিংয়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখলেন বাংলাদেশের শুটাররা। সাদিয়া সুলতানা ও তৃপ্তি দত্তকে সাথে নিয়ে 2010 সালের এসএ গেমসে স্বর্ণ জয়ে বড় ভূমিকা রাখেন শারমিন আক্তার রত্না। একই বছর সাদিয়া সুলতানা ও শারমিন আক্তার রত্না কমনওয়েলথ শুটিং থেকেও দলগত স্বর্ণ এনে দেন বাংলাদেশকে। সাফল্যের ধারা ধরে রেখেছেন পরবর্তী প্রজন্ম। সর্বশেষ কমনওয়েলথ গেমসে বাংলাদেশের জন্য একমাত্র পদক ছিনিয়ে আনে এই শুটাররা। ওয়ার্ল্ড কাপ, অলিম্পিক গেমস, এসব বড় বড় গেমসে মেডেল নিয়ে আসবে বাংলাদেশ। বর্তমান যারা রয়েছে আমার বিশ্বাস, জুনিয়র, ইয়ুথ এবং যারা নেক্সট জেনারেশন রয়েছে, তারা বাংলাদেশের জন্য অবশ্যই অলিম্পিক থেকে মেডেল নিয়ে আসতে পারবে। আমাদের সিনিয়র ভাই এবং বোনেরা কমনওয়েলথ সহ আদার্স অন্য গেমসেও স্বর্ণপদক অর্জন করেছেন। আমরা চাই তাদেরকে ছাড়িয়ে অলিম্পিকে স্বর্ণপদক জিততে চাই। আমাদের স্বপ্ন, আমরা অলিম্পিকে যেন মেডেলটা নিয়ে আসতে পারি। এই জন্য আমাদের যথাসাধ্য যতটুকু পরিশ্রম করা প্রয়োজন আমরা ততটুকু পরিশ্রম করব এবং ইনশাল্লাহ আমরা অলিম্পিকে মেডেলটা নিয়ে আসবো। দেশের মূল কাণ্ডারি থাকে যুব সম্প্রদায়ের হাতে, যাদের উপর নির্ভর করে দেশের ভবিষ্যৎ। এবার সেই যুবকদের স্বপ্ন পূরণের টার্গেট ঠিক করেছে বাংলাদেশ শুটিং ফেডারেশন। আমাদের রয়েছে প্রতিভা, তবে কেন সম্ভব নয়, আর হারিয়ে যেতে দেয়া হবে না। 2020 সালের অলিম্পিকের টোকিও আসরে আমরা জিতব পদক, এমন টার্গেটই যদি না ঠিক করি তবে পূরণ করব কীভাবে? লাল সবুজ পতাকাকে আরও উপরে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। এমন স্বপ্ন পূরণের জন্যই বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের ক্যালেন্ডারে যোগ হল হামিদুর রহমান ইয়ুথ শুটিং চ্যাম্পিয়নশিপ। শুধু একটি আয়োজনই নয়, সারা বছরই শুটারদের রেঞ্জে ব্যস্ত রেখে টার্গেট পূরণে এগিয়ে যাবে ফেডারেশন। আমাদের প্রচুর প্রতিভা আছে বাংলাদেশে, এই প্রতিভার দায়িত্ব আমাদের, এই প্রতিভা থেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। এই প্রতিভাকে আমরা হারিয়ে যেতে দিব না, এবং এই প্রতিভাকে না হারিয়ে যাওয়ার জন্যই আমরা চিন্তা করেছি ইয়ুথ চ্যাম্পিয়নশিপ। এই ইয়ুথ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে এই ইয়ুথদেরকে তুলে নিয়ে আসবো আমরা ভবিষ্যতে। শুধু ঘরোয়া আয়োজনেই সীমাবদ্ধ থাকবে না তাদের স্বপ্ন পূরণের যাত্রা, আন্তর্জাতিক টুর্নামেন্টে নিয়মিত অংশগ্রহণে শুটারদের পাশে থাকবে ফেডারেশন, থাকবে বিশ্বমানের কোচ। এই ফেডারেশনে আছে এই ইয়ুথদের সাথে, এই তরুণদের সাথে এবং এই নবীনদের সাথে। স্বপ্নকে আর স্বপ্ন রাখব না, কথা দিচ্ছি অলিম্পিকে পদক জিতেই সেটা প্রমাণ করবো।